জাতীয় স্মৃতি সৌধ কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা শান্তি ফিরিয়ে এনে অর্থনীতি সচলে অগ্রাধিকার নতুন সরকারের দায়িত্ব বন্টন ডক্টর ইউনুসের হাতে সাতাইশ দপ্তর অর্থ পরিকল্পনা স্থলে উদ্দিন আসিফ নজরুল পেলেন আইন এবং সেনা পাহাড়ের কার্যক্রমে ফিরছে রাজধানীর থানাগুলো যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা সময় লাগবে স্বাভাবিকতায় ফিরতে আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে দেখছিলেন শিরোনামগুলো সঙ্গে আছি আমি ডানা ইসলাম এবারে বিস্তারিত মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত অন্তর্বর্তী সরকার শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানানোর শেষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টারা বিস্তারিত থাকছে স্বায়মাতরের প্রতিবেদনে শুক্রবার সকালে হেলিকপ্টার যোগে সাবারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে তাকে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা স্বাগত জানান প্রথমে প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করেন এ সময় বিহগলে করুণ সুর বেজে ওঠে শ্রদ্ধা নিবেদনের সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেখানে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে আবারও নিজেদের পরিকল্পনার কথা জানান উপদেষ্টারা উনিশশো একাত্তর যারা শহীদ হয়েছেন ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করাটা হচ্ছে শ্রেষ্ঠ বিগিনি এই উন্নয়নের নামে আপনার সুপারফিশিয়াল উন্নয়ন হয়েছে উপকার মানুষ উন্নয়নের মূল ইটা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় মানুষকে সত্যিকার টেক্স উন্নয়নে সেটা আমরা চেষ্টা করবো আবার পারলে আমরা মেজর সেক্টরগুলো ব্যাংকিং সেক্টরগুলো আছে পুঁজি বাজার এগুলোকে আমরা চেষ্টা করবো সংস্কার শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পরে সাভার থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় রওনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শামিমা আক্তার দেশ টিভি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা সকাল এগারোটা বিশ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি পরে অন্য উপদেষ্টাদের নিয়েও শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক সাবেক গভর্নর ডক্টর সালে উদ্দিন আহমেদ জানান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই সরকারের প্রথম অগ্রাধিকার নিরাপত্তা নিশ্চিতের পর অর্থনৈতিক সচরে গুরুত্ব দেওয়া হবে ব্যাংক পুঁজিবাজার সহ আর্থিক খাতে নজর দেওয়ার কথা জানান তিনি এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে নানা রকম চ্যালেঞ্জ ব্যাঙ্কের সেটের চ্যালেঞ্জ অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারে মন্ত্রিপরিষদ প্রতিরক্ষা সহ সাতাইশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে থাকছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থ পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল আর নাহিদ ইসলাম ইসলাম ডাক টেলিযোগাযোগ ও অর্থ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুইয়া থাকছেন যুব ক্রিয়া ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে শুক্রবার সকালে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ বিস্তারিত স্বয় রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দফতর বন্টন করা হয়েছে শপথের পরদিন শুক্রবার সকালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে রেখেছেন সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগ এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় পাট ও বস্ত্র মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাস করল ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রণালয় বাণিজ্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় ড আসিফ নজরুল পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এছাড়া আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় ও এএফএম হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ রেজওয়ানা হোসেনকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শারমিন এস মুর্শিদ সমাজ মন্ত্রণালয় ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ড আফ ম খালিদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আর নুরজাহান বেগম পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আন্দোলনের দুই নায়ক নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ ঢাকা আক্তার ধীরে ধীরে খুলতে শুরু করেছে রাজধানীর থানাগুলো তবে উপস্থিতি রয়েছে কম পুলিশ সদস্যরা এখনো মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেননি আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া থানাগুলোর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে এখনো বেশ সময় লাগবে বিস্তারিত তৌফিক মাহমুদ রিপোর্ট মাত্র একদিন আগেও থানার মূল ফটোগুলো ছিল তালা বন্ধ ছিল সব সেবা কার্যক্রম তবে শুক্রবার অনেকটাই বদলেছে সে চিত্র একদিনের ব্যবধানে সেনা পাহারায় পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন থানায় রাজধানীর বাংলা থানার চিত্র এটি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী সদস্যরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন পুলিশ সদস্যরা পুরো থানা জুড়ে রয়ে গেছে ধ্বংসস্তূপ সামনে গেলেই দেখা মিলছে পুড়ে যাওয়া যানবাহনের দীর্ঘ সময় লাগবে যেহেতু এত বড় একটা ঘটনা এটা তো দীর্ঘ সময়ের ব্যাপার যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হোক আমরা এটা চাই আর আমাদের থানার যে কার্যক্রম অলরেডি সিনিয়র স্যাররাও আছে আমরাও আছি এই যে ধ্বংসস্থলগুলো আছে এগুলো আমরা সরাইতে এবং আমাদের স্বাভাবিক কাজে হয়তে একটু সময় লাগবে পাদ যায়নি রেকর্ড রুমো ফিরে আসা সদস্যরা বলছেন এখনও মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি তারা আমরা তো গতকালকেই যোগদান করছি গতকাল বলতে আমরা তো আশেপাশেই সবাই ছিল নিরাপত্তা সমস্যা ছিল দেখে কারণ মানুষজন একটু উত্তেজিত ছিল এই জন্য হয়তো সবাই সামনে আসে না এখন পর্যন্ত তো আমরা আতঙ্কের ভিতরেই আছি দেশের যে পরিস্থিতি সব মিলিয়ে আমরা আতঙ্কের ভিতরে বিরাজ করতেছি আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ আমাদের বলছে যে তোমরা আপাতত থাকো এইভাবেই আছে আসলগুলি ঠিক আছে যারা মারা গেছে তাদের ওই 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 জন্য এদের জন্য সঠিক বিচার পাই আমরা এই জন্য তাদেরকে যারা ব্যবহার করছে তাদেরকে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক এটি খিলগ থানার চিত্র সামনে থেকে ভিতরে সব জায়গায় ধ্বংসস্তূপ পুড়িয়ে দেওয়া হয়েছে যানবাহন সহ সব আসবাবপত্র এখনো পর্যন্ত এখানে কোনো পুলিশ সদস্য কাজে যোগ দেননি শুক্রবার রাতে অথবা শনিবার থেকে অনেকেই কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে টপিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম চাঁদাবাজি আর সিন্ডিকেটের প্রভাবপোক্ত থাকায় নেওয়া হচ্ছে না বড় বাড়তি মূল্য এতে স্বস্তি ফিরেছে জনমনে বিস্তারিত সাকিবের শেখ হাসিনা সরকারের পতনের পর স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারেও কমেছে মাছ মুরগি ও ডিমের দাম নাগালের মধ্যে এসেছে সব ধরনের সবজির দাম জিনিসপত্রের দাম অনেক কমে গেছে কোনো টাকা পয়সা নেয় না এখন ওর দেশ হয় নাই সরকার গঠন হবে সরকার গঠন হইলে মনে করেন মনে করেন এরা দেখশুন করব প্রশাসন আসবে এখন তো প্রশাসনে নাই এখন এটা নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগবে আমরা আশা করি যেন হয়তো এটা নিয়ন্ত্রণে আসবে জনসাধারণ চাই আমাদের দ্রব্যমূল্য মূল্যটা সে যেটাই হোক যে যেভাবেই থাকুক সবাই চায় বাজার মূল্য একটু কম যাতে স্বস্তি আসে জীবনে চাদাবাদী আর সিন্ডিকেট না থাকায় স্বস্তি জানান বিক্রেতারাও যেখানে বড় বড় কোম্পানি আছে ওইখানে গেলে সমস্যার সমাধান হবে কেননা ওনাদের থেকে আমরা বিক্রি কিনে আনি ওনাদের থেকে যদি দুই টাকা আমরা কমে আনতে পারি তো আমরা দুই টাকা এখানে কমে বিক্রি করতে পারবো দ্রব্যমূল্য জিনিস যাতে দাম কমায় রাখে দিয়ে গেছি বাজারদের নিয়ন্ত্রণ রাখে মনিটিন দিয়ে থেকে গেছি যাতে আমরা ভালোভাবে এই কি সঠিকভাবে বিক্রি করতে পারি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সুতরাং অনেক কমছে গত সপ্তাহে বেগুন ছিল একশো বিশ টাকা এই সপ্তাহে ষাট থেকে সত্তর টাকা আর অন্যান্য সবজিগুলো আছে নিয়ন্ত্রণ আছে ভিন্ডি পঞ্চাশ টাকা পটল পঞ্চাশ টাকা এদিকে নিত্য বাজার স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা দাম বাড়ার যে একটা প্রবলতা ছিল সেটা কিন্তু কন্টিনিউয়াস ছিল কিন্তু এখন বাজার মনিটরিং করার কারণে দামে দামটা হচ্ছে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসছে এবং পাশাপাশি যারা বিক্রেতা তাদের ভিতরে একটা ভয় কাজ করত লাইক মানে হচ্ছে চাঁদা দিতেই হবে তাদের এরকম একটা বিষয় ছিল কিন্তু এখন তারাও হচ্ছে যে চাঁদা বাজি চাঁদা মুক্ত একটা সমাজটা আসছিল সেটাও তারা পাচ্ছে শহরে যখন ট্রাকে করে মালামাল আসতো তখন হচ্ছে বিভিন্ন বিভিন্ন মহাসড়কে দাঁড়িয়ে সবার থেকে চাঁদা নেওয়া হতো তাই না কিন্তু এখন হচ্ছে যে ওই চাঁদাটা নেওয়া হচ্ছে না কারণ আমাদের সিন্ডিকেটটা ভেঙে গেছে ভোক্তাদের কথাও শুনেছি এবং যারা বিক্রি করছে তাদের কথাও শুনেছি তো ভোক্তাদের তেমন কোনো অভিযোগ আপাতত পাচ্ছি না যে দাম বেশি খুব বেশি এরকমটাও না তবে ঠিকঠাক আছে সব কিছু শিক্ষার্থীদের মনিটরিং এ সাধুবাদ জানান ক্রেতা বিক্রেতারা নতুন সরকার নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এমনটাই আশা সাধারণ মানুষের শাহেদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা এদিকে শিক্ষার্থীদের নিয়মিত তদারকিতে স্বাভাবিক হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার দেশের বেশিরভাগ জেলায় স্বস্তির খবর মিললেও এখনও অস্থির কিছু এলাকার বাজার পরিস্থিতি এবার দাম কমাতে সরাসরি কার্যকর পদক্ষেপ সাধারণ জনতা সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট দেশের চালমাচাল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম বাজারে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে দাম আছে আজকে কমছে দাম তো একটু রেট কমছে লেমু লেমু আমাদের সাথে একটু কমছে বাজার মনিটরিং করা হোক যাতে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে যতটুকু আমরা সহনশীল পর্যায়ে রাখতে পারি কুমিল্লার বাজারে কমেছে সব ধরনের সবজির দাম পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি যা দুদিন আগেও ছিল 60 টাকা ঢ্যাড়শের কেজিও 50 টাকা থেকে নেমে এসেছে 40 টাকায় ভোলার বাজারেও কমেছে সবজির দাম তবে এখনো চড়া মাছ মাংসের দাম মোটামুটি আগের চেয়ে কমছে ইনশাল্লাহ আল্লাহর মতে সবকিছুর দাম কমলো ইনশাল্লাহ আমরা স্বাধীন থেকে স্বাধীন দেশে ইনশাল্লাহ আমি বাস করতে আছি আল্লাহর রহমতে আর সব কিছুর দাম ইনশাল্লাহ কমে যাবে বর্তমানে যে কাঁচামাল কাঁচামাল মোটামুটিভাবে দাম কম আছে আগের চেয়ে অনেকটা কম আছে রাজশাহীতে সব ধরনের সবজির দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে আলু ও পেঁয়াজের দাম ব্যবসায়ীরা বলছেন সরবরাহ না থাকায় দাম ঊর্ধ্বমুখী ঋতুই কমে আসার প্রত্যাশা তাদের পেঁয়াজের দামটা বেড়ে গেছে কেজিতে আপনার 20 টাকা 18 টাকা এরকম বেড়েছে পেঁয়াজটা বেড়েছে 10 টাকা কেজিতে আদাটা বাড়েনি আদা ওইভাবেই আছে রসুনটা বেড়েছে 10 20 টাকা বেশিরভাগ জেলায় জিনিসপত্রের দাম কমলেও ময়মনসিংহে বেড়েছে সবজির দাম সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে দুইশো টাকা বেগুন আশি থেকে নব্বই টাকা কাঁচামরিচ দুশো থেকে দুইশো বিশ টাকা পটল পঞ্চাশ টাকা আমদানির রপ্তানি ঠিক আছে কিন্তু আমরা বেশি আমদানি হয়ে গেলে কিন্তু দামটা কম হলে কিন্তু আমদানিটা কম থাকলেই কিন্তু দামটা বোঝা এই সিন্ডিকেট যারা আছে যারা পুঁজিবাদী ব্যবসায়ী তারা দুদিন ঠিক রাখে বাজার দর তাহলে আমরা আমাদের এত এত বেশি লাভের দরকার নাই আমাদের সামান্য লাভ হলেই সংসার চলবে আমরাও সেটা চাই এদিকে চুয়াডাঙ্গায় কাঁচা বাজারে পণ্যের দাম বাড়তি থাকলেও অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে শিক্ষার্থীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে বাজার মনিটরিং করছে

স্বাধীন দেশবাসীর দাবি রাষ্ট্র সংস্কারের সরকারমী বাদ পাঠন তথ্যচিত্রে ফাটিয়ে ইসলামের ডেস্ক রিপোর্ট। شورایচার শেখ হাসিনা 16 বছরের শাসনামলের পতনের পর বৃহস্পতিবার রাতে নতুন সরকার শপথ গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ দেশবাসীর প্রত্যাশা অনেক। দেশে শান্তি ফিরিয়ে আনা মৌলিক চাহিদা পূরণ করা নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের ভিতরে রাখা সব দুর্নীতিবাজদের আইনের আওতায়ন সহ শান্তির দেশ বানানোর দাবি জানিয়েছেন বাঘেরহাটবাসী সাধারণ ছাত্র হিসেবে একটা দাবির কথা বলি সেখানে আমি প্রথম বলবো আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা জবাবদিহিতা জায়গাটা বা আমাদের যে বাক্স্বাধীনতা জায়গাটা ওইটা তৈরি হইতে পারে কৃষি শিক্ষা শিল্প স্বাস্থ্যসহ প্রতিটি খাতেই বৈষম্যের কবলে থাকা রংপুরবাসী এবার চান সমতার সরকার আমরা একটা বৈষম্য বিরোধী রাষ্ট্র চাই এবং আমাদের যে অর্থনৈতিক যে জায়গাটা একটা বড় ধরনের কিন্তু ক্ষতি হয়েছে সেটা অভ্যন্তরীণ এবং বৈদেশিক যে অর্থ সেটা কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সুতরাং যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে একটা সংস্কার করা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা দেশের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে নতুন সরকারের দৃশ্যমান পদক্ষেপ আশা করেন বগুড়ার আপামর জনসাধারণ আছে আমার এই প্রত্যাশা আমাদের বগুড়াকে কে আরো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তুলতে সর্বরাষ্ট্রের একটা প্রত্যাশা যারা এতদিন দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দুর্গমূলন নিয়ন্ত্রণ করতে হবে জনগণের করতে হবে আমাদের দেশে যে পরিস্থিতি বর্তমান দুর্ভূকমত পড়ে আছে এগুলো যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ আনা যায় এদিকে সব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ ও পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আর দাবি খুলনাবাসীর সরকার আগে যেরকম ছিল সেরকম যেন অত্যাচার না করে সমস্ত সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত এবং বাজার বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসে এটাই আমাদের কাছে আর কি কি রাষ্ট্রকে নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি সর্বত্র নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি সাভারবাসীর প্রতিটা সরকারি প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো এবং নিরপেক্ষতা আনতে হবে যাতে প্রতিটি মানুষ প্রতিটি নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত না হয় দিনে না দিন খাই খাই এই সেই হিসেবে আমরা পরিশ্রম করে পয়সা কামাই আমাদের এই গাড়ির ডিপার্টমেন্টে কোনো প্রকার কোনো চাঁদা জাতের চাঁদা বাজে না হয়

দেশ টিভি এ পর্যায়ে দেশ জনপ্র সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরেকবার জাতীয় স্মৃতি সৌধ কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা শান্তি ফিরিয়ে এনে অর্থনীতি সচলে অগ্রাধিকার নতুন সরকারের দায়িত্ব বন্টন ডক্টর ইউনুসের হাতে সাতাইশ দপ্তর অর্থ পরিকল্পনায় স্থলে উদ্দিন আসিফ নজরুল পেলেন আইন এবং সেনা পাহারে কার্যক্রমে ফিরেছে রাজধানীর থানাগুলো যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা সময় লাগবে স্বাভাবিকতায় ফিরতে এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে